সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যিনি আমাদেরকে এই জায়গাতে বসিয়েছেন। আপনার আমার মতো অযোগ্যকে তার গোলামকে তিনি গোলামি করার যে সুযোগ তিনি দিয়েছেন, আমি আপনি সে সুযোগটাকে যারা কাজে লাগাতে পেরেছি তারা বড় ভাগ্যবান নেবে। সুযোগ যখন পেয়েছি বাবু আর কাজে লাগাতে পেরেছি যখন, তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে তো। তো শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ? কি গো, যদি না বলতে পারেন তো বলে দিচ্ছি, শুনুন। তো আল্লাহ পাকের কাছে তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার সুযোগ হবে না? জান্নাতি জান্নাতে যাবে, জান্নাতি জান্নাতে গিয়ে আলহামদুলিল্লাহ তার জবানের প্রথম বাক্য হবে। জান্নাতের প্রথম বাক্য কি হবে জোরে বলেন? আলহামদুলিল্লাহ হবে। অতএব পৃথিবীতে এটা হলো জান্নাতের বাগান, আর এই বাগানে বসেছি যখন শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। তারপরে পরে যিনি প্রশংসার যোগ্য তিনি হলেন আমার আপনার সকলের নবী, যিনি সাইয়্যিদুল আমলিয়া আশিকুল মুরাদি রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে। আল্লাহুম্মা আমিন। বাবু শুরুতে কয়েকটা কথা নিয়ে আগে জিজ্ঞাসা করে বলবো, আজকে যে জলসা দেওয়া হয়েছে, আপনাদেরকে লিফলেট দিয়ে ডাকা হয়েছে, আপনারা এসেছেন, কি শুনতে এসেছেন এখানে বলেন? কোরআন হাদিসের অনুকূলে কথা শুনতে এসেছেন। আমি শুরুতে কিছু কথা বলবো, আগে এই কথাগুলো জেনে নিতে পারেন, তাহলে পরে যতক্ষণ থাকবো যেটা বলবো বুঝতে পারবেন। শুরুতে টুকটুক করে বলবো, এগুলি যদি বুঝতে না পারেন তো শেষ পর্যন্ত আমি যে কথা বলবো বুঝতে পারবেন না। আজকে বাংলার মুসলমান আমরা যারা জলসা দিই এবং আমরা বক্তারা যারা জলসাতে আসি, বক্তাকে বুঝতে হবে আমি টাকা দিচ্ছি কেন, এটা আমাকে আগে ভাবতে হবে। ঠিক না বেজি? যে 10,000 নেবো কেন নেবো এটা আমাকে ভাবতে হবে। সোটা যে দিচ্ছে সোটাকে ভাবতে হবে। আমি 10,000 টাকা দিলাম আমি পেলাম কি? বক্তাকে ভাবতে হবে আমি 10,000 টাকা নিলাম আমি দিলাম কি? বুঝেছো কথা? দুজনের ভাবা যদি ঠিক হয় তাহলে পরে লাভ হবে, আর তা না হলে লাভ হবে না। অতএব আমরা এ জায়গাতে কোরআন হাদিসের অনুকূলে কথা বলবো, কোন অন্য কোন গল্প বলবো না। তার কারণ আল্লাহ পাক বলেছে, গোলাম তোকে জবান দিয়েছি বাক্য শক্তি তো আমি আল্লাহ পাক তোকে দিলাম। যদি বলি প্রমাণ, আল্লাহ পাকের কালামকে জিজ্ঞাসা করে আল্লাহর কালাম নিঃসন্দেহ পাপি তাপি হতভাগা গোলাম, এতগুলি মানুষের সামনে বলছি যখন আল্লাহর কালাম বলো না কোথায় আছে? তুমি বড় কোরআন সচে আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান জোরে বলো সুবহানাল্লাহ। আই শোনার বন্ধুরা, জ্ঞানী ইউনিভার্সিটি মানুষেরা আল্লাহ ওয়ালা বন্ধুরা, যদি সন্দেহ হয় মসজিদ মাদ্রাসাতে কোরআন আছে, যে ওযু যদি না থাকে সাইডে ওযু করে কোরআনটা খুলে আল্লাহ দেখতে পারো আল্লাহ পাক বিসমি জালাল শুনছে আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামা আমি হলাম রহমত, কোরআনের জ্ঞানটা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ।
চাই সে ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক কাওরা হোক যেই হোক না কেন কোন জাতি বিভাগ করলো না আবার তো বলে পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো আল্লাহ মাহুল বায়া পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো তুমি যে জাপানি কথা বলো কেউ বা ইংলিশে বলে কেউ বা বাংলাতে বলে কেউ বা হিন্দিতে বলে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ভাষাতে কথা বলে আমার প্রভু বলে তোমার জাপানের ভাগ্য শক্তি আমি আল্লাহ পাক তোমাকে দিলাম জিজ্ঞাসা করে মুসলমান বলো আমার প্রভু যখন বাক্য শক্তি তোমাকে দিল অতএব কেন তুমি কোরআন বলবে না বলো জিজ্ঞাসা তোমার কাছে প্রভু যখন তোমাকে কান দিল প্রভু যখন তোমাকে জিহ্বা দিল ঠোঁট যখন তোমাকে দিল জিজ্ঞাসা করি বলো না কোরআন ছাড়া অন্য কিছু বলো তোমার কি মুটে ভয় লাগে না তার কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জল্লা বারবার পৃথিবীতে দিয়ে বলেছে হাবিব রে এ হাবিব তুমি তোমার নফসের মতো তুমি তোমার মন চাই মতো কোনো কথা বলবে না যদি বলে আমি কোরআন বলে নাকি কোরআন বলছে ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা পৃথিবীর মানুষ আমার নবী আমার হাবিব নিজের নফসের মতো কোন কথা তা তোমাদেরকে শোনালো না আমার হাবিব যেটা বলে আমি জিব্রাইলকে দিয়ে ওহির মাধ্যম দিয়ে আমার হাবিবকে যেটা বলতে বলেছি যেটা বলতে বলি আমার হাবিব পৃথিবীর মানবদেরকে এটা বলে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আদায় মুসলমান জিজ্ঞাসা করে তোমাদেরকে বলো কোরআন বাদ দিয়ে কেন অন্য কিছু শোনো আজকে রাস্তাতে দাঁড়াও আজকে ঘাটেতে দাঁড়াও মা বোনদেরকে বলবো তোমাদের যে জায়গা দিয়েছে জায়গাতে বসো কোরআন শোনো তাহলে পরে সওয়াব হবে অযথা তোমরা বাইরেতে ঘুরো না আজকে বাংলার মুসলমান জিজ্ঞাসা করি বলো আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবকে বলেছে হাবিব কোরআন দিচ্ছি তোমাকে কোরআন শুনে এই পৃথিবীর মানব শুনে রাখো আমার হাবিব যেটা বলে ওটা ওহি আমি আল্লাহ পাক যেটা বলতে বলি ওটাই আমার হাবিব বলে অন্য কিছু বলে জোরে বলো না তার কারণ আল্লাহ পাক বলেছেন শুনে রাখো পৃথিবীর মানব আমার হাবিব যদি কোরআন না বলতো নিজের নফসের খায়েশ অনুযায়ী যদি কোনো কথা বলতো তোমার হাবিবের অবস্থাটা কি হতো শোনো কোরআন বলছে ওয়ালা উতাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবির লা খাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লা কাতানা মিনহু আল ওয়াদির ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন সূরা বন্দনা কোরআন শরীফ পারা নাম্বার 29 সূরার নাম সূরা আল হালকা পৃষ্ঠা নাম্বার 8 ডান দিকের পৃষ্ঠাটা একবার খুলে খুলে দেখবেন উপর থেকে তিন তলায় বের করে আচ্ছা পেয়ে যাবেন আপনি সুলজালা সুচি মালা উতা তাওয়ালা আলাইদা বাদাল আকাবি লা খাযনা মিনহু বি ইয়ামিন থুম্মা লা কাতানা মিনহু আল ওয়াদির পৃথিবীর মানব রে আমার হাবিব যদি কোরআন না বলে আমার হাবিব যদি অন্য কিছু বলতো রে তাহলে আল্লাহ পাক আমার হাবিবের ডান হাতকে চেপে ধরে নিতাম শুধু ডান হাতকে চেপে ধরে আমার হাবিবকে ছেড়ে দিতাম না আমার হাবিবের কণ্ঠমালি তাকে কেউ যদি দা কত সোনার বন্ধু পৃথিবীর মানবকে আর বোকা বানিয়ে না কোরআন বাদ দিয়ে নিজের গল্প আর শুনিও না কোরআন শুনে পরে পৃথিবীর মানবের ফায়দা হবে ঠিক কিনা বেটিক বলো ঠিক না বেটিক বলো কোরআন আপনি শুনবেন একটা অক্ষর শুনবেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনুমদে তুমি কোরআনের একটা অক্ষর শুনবেন 10টা নেকি তোমার নাম আমলে লেখা হবে জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ অতএব সোনার বন্ধু
জিজ্ঞাসা করি তোমাদের কাছে, তোমরা বলো, তোমরা তো বুঝতে শিখে গেছো, আজকে তো আর কেউ উপকার হলো কোরআন দিয়ে ডাকো, অন্য কিছু দিয়ে ডাকো না। তোমাদের মতনই রক্ষকদের মাঝখানে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি, আর পাঠানোর পরে বলেছি আয়াতি গোটা পৃথিবীর মানবদেরকে কোরআনটা একটা একটা করে শোনাবে। রাসূলকে কি বলেছে বলো, বলো কথা বলো, বলেছে রাসূল আয়াতি একটা একটা করে কোরআনটা শোনাবে, পবিত্রতা করকমের হয় জানেন, দু রকমের হয়, একটা হলো আধ্যাত্মিক পবিত্রতা আর একটা হলো বাহ্যিক পবিত্রতা, ঠিক না বেটি বলো, ঠিক না বেটি বলো, আমার রাসূল গোটা পৃথিবীর মানবদেরকে উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে তুমি মুসলিমকে তুমি ভাই বলে মেনে নেবেন, ইহুদি খ্রিস্টানদেরকে তাদেরকে কাছে জায়গা দিবেন, তাদেরকে দূরে তুমি সরাবে না, কারণ ভালোবাসা দিয়ে ইসলামটা জয় হয়েছে, ঠিক না বেটি বলো, ঠিক না বেটি বলো, আমার রাসূল গোটা পৃথিবীর মানবকে, গোটা পৃথিবীর মানবকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন, আমার রাসূল কখনো, আমার রাসূল কখনো হিংসা শিক্ষা দিল না। আজকে যারা বলছেন যে রাসূল নাকি তরবারি দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন, তাদেরকে চ্যালেঞ্জ করছি আসো, একটা যদি তুমি প্রমাণ দেখাতে পারো সারা জীবন তোমার আমি গোলাম হিসাবে থাকবো, ওগো বন্ধু প্রমাণ যদি না দেখাতে পারো ইসলাম তোমাকে গ্রহণ করতে হবে, কোরআন তোমাকে গ্রহণ করতে হবে, কোরআনের ছায়া তলেতে আসলে পরে তুমি খোদার রহমতটা পাবে, বলে বলো সুবহানাল্লাহ, তখন সোচে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শোনা বন্ধু আমার কোরআন শরীফের পারা নাম্বার 9 সূরার নাম সূরা আল আরাফ পৃষ্ঠা নাম্বার 15 বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো, নিচের থেকে তিনটি লাইনের উপর আয়াতটা পেয়ে যাবেন, আল্লাহ পাক শুনছি ওয়াইদা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। গোলামদের কোরআন যেখানে হবে, কোরআন যেখানে পড়া হবে, তিলাওয়াত করা হবে, আমার গোলাম তুমি ও জায়গাতে যাবে, চোখ চা বসবে, মনোযোগ সহকারে শুনবে রে, এই গোলাম তুমি শুনতে পারো আল্লাহর কালাম। জিজ্ঞাসা করি আমরা তো হতভাগা গোলাম, যদি অমন ভাবে শুনতে পারি কি দিবে তুমি বলো না, কোরআন বলছে লাআল্লাকুম তুরহামুন, রব্বুল জালাল বলে গোলাম হয়তো তুমি আমার রহমতটা পেতে পারো, জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, অতএব বসেছি কি পাওয়ার আশাতে, জোরে বলো রহমতের আশাতে বসেছি, আর রহমত পাবে যারা জান্নাতি হবে, জোরে বলো, তারা খোদার রহমত পাবে না যারা ওরা জান্নাতি হতে পারে, জোরে বলো না, যদি এটা প্রমাণ প্রমাণ দিচ্ছে আসেন, বিনা প্রমাণে আসেন না কোনো কোনো জায়গাতে, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা নামাজ পড়ে আম্মা আয়েশাতুল হুমায়রা বলে আল্লাহর হাবিব
আপনার তো আগে পিছনে সব গুনাহ মাফ, তবু আপনি কেন এত লম্বা লম্বা নামাজ পড়েন? আপনার পা মোবারক ফেটে রক্ত বার হয়, আল্লাহর হাবিব আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন? এত কেন লম্বা আপনি রুকুতে যান? এত কেন লম্বা আপনি সিজদা করেন? আল্লাহর হাবিব আপনার কষ্ট দেখে আয়েশা আমার সহ্য হয় না। আল্লাহর হাবিব শুনে বলছে, আয়েশা শুনে রাখো, আয়েশা বলো না তুমি আমাকে আল্লাহ পাক শুকর গুজার বান্দা হিসাবে দেখতে চাও কিনা বলো? আম্মা আয়েশা তোরকম আরা বলছে, আল্লাহর হাবিব হ্যাঁ আয়েশা আপনাকে আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হিসাবে দেখতে যায়। আম্মা আয়েশা তোরকম আরা কে আমার হাবিব বলেছিলেন? আয়েশা রে শুনে রাখো, আয়েশা আল্লাহ পাক যদি কারোর উপরে রহম না করে কিয়ামতের দিনে ও হিসাব দিতে পারবে না, আর হিসাব দিয়ে কেউ কখনো জান্নাতে যেতে পারে না। মনে থাকবে তাহলে এখানে বসেছে যারা খোদার রহমত পাবে, যারা বাইরে থাকবে যারা, ওরা কিভাবে বল কিভাবে কোনটা পাবে? রহমত পাবে? দোকানে কত ঘুরবে ঘোরো কি পাবে? তাহলে বলি এবারে কোরআন শোনাচ্ছে, কারোর গায়ে লাগলে মুলহুদা কাউকে কাউকে কোনোদিন পরোয়া করে না, জীবন নিলে জীবন দিতে রাজি আছে, কোরআন ছাড়তে রাজি নাই। কোরআন শোনাচ্ছে, যারা আজকের এই জলসা দেখছেন ওদের ঘরে আসার সময় নিয়েছিল একরকম, এখানে এসে আর একরকম তৈরি করে যাচ্ছে, কোথায় বলে চল সব শহীদপুরে জলসায় যায়, এসে গেছে কোথায় সব ফুচকার দোকানে আইসক্রিম দোকানে। এ মুসলমান ভাবছে নবীর সঙ্গে জান্নাতে যাবে, এত সোজা নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে লাইন বলে দিয়ে যাবে, যদি ধরে নিতে পারো তো কথা দিচ্ছি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। বুঝেছে? অনেক তো শুনেছে যে বাবা লাইন ধরবি সোজা জান্নাতে পৌঁছে যাবে, আজকে লাইন আমিও বলে দিয়ে যাব, তবে কোরআন হাদিসের বাইরে কোনো লাইন আমি বলতে রাজি না। আপনারা শুনতে রাজি আছেন? অন্য কোন লাইনে যাব না। অতএব শোনার বন্ধু, আজকে যারা পয়সা দিয়েছে ছোট্ট দাদু ভাইকে, তার জন্য তার দাদু পয়সা দিয়ে বলেছে সৈয়দপুরে জলসা হবে, চলো সবাই মিলে পয়সা দিই, আমার দাদু শোনা ভালো হবে, কেউ পয়সা দিয়েছে আমার বাচ্চা ভালো হবে, তাদের নিয়ত ছিল ভালো, কিন্তু এই জায়গার পরিবেশ যদি তুমি নষ্ট করো খোদার দরবারে তুমি দায়ী হিসাবে সেদিন থাকবে। তোমাকে জিজ্ঞাসা করা হয়, বলো আব্দুল্লাহ তুমি গেছিলে জলসাতে, দুজনকে ডেকে নিয়ে দোকানে গেছিলে, তুমি কোরআনটাকে নষ্ট করার জন্য চক্রান্ত করেছিলেন। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ওরা করতো কি, এই মুহাম্মদ যেখানে কোরআন বলবেন তোরা ও জায়গাতে থাকবি না, আল্লাহর হাবিব যেখানে কোরআন বলবেন তোরা ও জায়গাতে দাঁড়াবি না, কোরআন শুনবি না। এটা সেদিনে কাফেররা বলেছিল, আবু লাহাব বলেছিল, উতবা বলেছিল, সাইবা বলেছিল, ওয়ালিদ ইবনে মুগিরা বলেছিল। আজকে যারা ভাবছেন কোরআনের মজলিস থেকে বিরত রেখে ভাবছো তোমরা বড় লাহবান হয়ে যাবে, কথা দিচ্ছি তোমরা লাহবান কোনোদিন হতে পারো, জোরে বলো না। তার কারণ কোরআন শোনাচ্ছে, যাদের পৃথিবীর মায়া বলেছে শুধু পৃথিবীর চার চাক্ষুটাকে দেখবো, বাজার করব, দু চারটে খাবার খাবো, ঘরে পৌঁছে যাব, তাদের জন্য কি আছে শোনা? কোরআন শুনছে, মান কানা ইউরিদু, নকল করবে গোলামারা যারা আছো বাবা হাফেজ সাহেবরা সজাগ থেকো, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাত দুনিয়া
যারা পৃথিবী থেকে মনে করে নিয়েছে ওইটাই আমাদের জন্য সবকিছু পৃথিবীর মহব্বতে পড়ে গেছে পৃথিবীর যারা ভালাই চাও শুনে রাখো পৃথিবীতে ভালাই যারা চেয়েছো পৃথিবীতে হয়তো কিছু পেয়ে যেতে পারো তোমার ভালো কাজের বদলা কিছু পেয়ে যেতে পারো পৃথিবীতে কিন্তু আখিরাতে তোমার জন্য কিছু থাকবে না আল্লাহর কালাম আখিরাতে তাদের জন্য কি আছে বলো প্রাণ আছে উলাইকাল লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার আর আখিরাতে তাদের জন্য ও জাহান্নামের আগুন থাকবে অন্য কিছু থাকবে না জান্নাতে যাওয়ার সুযোগ ওদের মোটেও হবে না আল্লাহর কালাম যে ভালো মন্দ অল্প কিছু আমল করেছে কারণ এর বিয়েতে 10টা টাকা দিয়ে সাহায্য করেছে কেউ বা কোনো পথিক বিপদে পড়ে গেছে তাকে 10টা টাকা দিয়ে সাহায্য করেছে ওগুলির জন্য কি হবে বলো কুরআন বলছে বান্দারে ওগুলির জন্য পৃথিবীতে অল্প কিছু পেয়ে যাবে কিন্তু শুনে রাখো আর যা কিছু আমল সব কিন্তু বেকার হবে উলাইকাল লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন শব্দ দিয়ে বলেছে সবগুলো সব কিছু যা কিছু অন্য যা কিছু রেখেছে সবগুলি বাতিলের খাতাতে চলে যাবে আদর সোনার বন্ধ এই সোনার বন্ধুরা রে তোমরা তো জ্ঞানী মানুষ তোমরা তো শিক্ষিত মানুষ তোমরা কোরআনের জায়গাতে আসবে কোরআনটাকে আঁকড়িয়ে ধরবে আজকে যারা ডেকেছে কোরআনের জন্য তোমাদেরকে সুন্দর করে ডেকেছে ঠিক না বেঠিক বলো বলো সুন্দর করে দেখেছে আল্লাহ পাক আছে গোলামে ডাকার জন্য রাস্তা আমি তোদেরকে বলে দিয়েছি তোরা কোন ভাবে মানুষকে ডাকবি ওর বাইরে তো তোরা ডাকতে পারবি না যদি কোরআন এমন বলে কোরআন তো উর্দু হইলা যাবি একবার খুলে দেখে তাড়াতাড়ি পেয়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করে ওদেরকে ব্যবসার লাইন দিয়ে বলবি যারা চাষে খাটে ওদেরকে সুন্দর করে কলিজার কাছে জায়গা দিবি পাশে যে জায়গা দিবি ওদেরকে সুন্দর করে ডেকে আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দিবি যদি ডাকতে পারি কি হবে বলো এরা যে ডেকেছে এরা যে জায়গাতে মানুষকে কোরআন শোনানোর জন্য ডেকেছে এদের ডাকটা তোমার পছন্দ কিনা বলো বিভিন্ন জায়গাতে ডাকে ডাকে মুসলমানের কাছে যায় না জিজ্ঞাসা করছিল কোন পার্টি মিটিং হলে কি হতে বলো পুকুরে বলতে একটা ক্ষেত্রে কাণ্ড করে চলো তার কারণ ওটাই তোমাদেরকে বলবো কোরআন সূরা আল্লাহর গোলাম এরা যে ডাকছে এদের ডাকাটা পছন্দ কি না তুমি বলো আজকে পৃথিবীতে যে তোমাকে ডেকেছে যখন তুমি বিপদে তোমার পাশে আসবে কি কোরআন তোমাকে জান্নাতে পৌঁছে এই তারপরে সরবে তার আগেতে সরবে যে বলো না আল্লাহর কালামে জিজ্ঞাসা করে আল্লাহর কালাম অতএব কোরআনের ডাকটা যারা ডাকে ওদের ডাকাটা তোমার পছন্দ কিনা বলো কোরআন বলছে আল্লাহর আহসান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين
সোনা বন্ধুরা কোরআন শরীফের পা নাম্বার 24 সূরা নাম সূরা হামিম সিজদা পৃষ্ঠা নাম্বার দেখবেন 19 বাম দিকে পৃষ্ঠা 4 দাগ হলো দেখবেন মিডল পয়েন্ট হলো রাত পেয়ে যাবে আয়াত নাম্বার 34 34 নাম্বার আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনেছে পৃথিবীর মানব রে তোকে কোন জায়গাতে ছুটতে হবে না এই পৃথিবীর মানব তোকে কারোর কাছে ধার করতে হবে না তুমি আল্লাহ পাককে কোরআন দিয়ে ঝুটা খুলবি পেয়ে যাবে আমি আল্লাহ ওদের ডাকটা আমার বড় পছন্দ হয় আমি আল্লাহ আমার বড় ভালো লাগে ওদের ডাকা ডাকা যারা কোরআনের জন্য যারা আল্লাহ আমার বান্দাকে আমার দিকে কে ডাকে কে ডাকার পরে জলসা দিয়ে ঘরে ঘুমালে হবে না তার কারণ কোরআন শুনছে ওয়ামিলা সালিহা ও গোলাম তুমি ভালো কাজের জন্য ডেকেছো ও গোলাম তুমি সৎ কাজের জন্য ডেকেছো তারপরে তোমাকে সৎ কাজ করতে হবে তোমাকে সৎ কাজের সঙ্গে জুড়ে থাকতে হবে তুমি পালালে চলবে না গোটা পৃথিবীর মানবের কাছে যখন পরিচয় দিবে গোটা পৃথিবীর মানবের কাছে যখন তুমি মুসলমান আমিও মুসলমান তুমি পৃথিবী ত্যাগ করলে তুমি পৃথিবী ত্যাগ করলে তোমাকে জানাজা পড়িয়ে শুয়ে দিয়ে আসতে হবে আমাকে কিংবা আমি চলে গেলে বন্ধু আমি চলে গেলে তুমি আমার কবরে দুটো মাটি দিবে তুমি আমার কবরে মাটি দিয়ে সাজিয়ে আমাকে রেখে চলে আসবে এটা জীবনের সব থেকে বড় খাটি ঠিক না বেটি বলো ঠিক না বেটি বলো পরিচয় যখন দিবে ইন্নানী মিনাল মুসলিমিন নজুল জালাল সব সব পরিচয় যখন দিবি রে মুসলমান হিসাবে পরিচয় দিবি বন্ধু কিছু তো পরিচয় দিবি না কিসের তো যদি বল মুসলমান গাড়িতে গেলে কি বলে পরিচয় দিয়ে বলো কি বলে পরিচয় দিই মুসলমান বলে পরিচয় দিই তো এমন ভান করে আপনারা ছেলে যাবে মৌজুয়ান যদি ফোন করে বলে বলে হ্যাঁ কে বলে মুসলমান বলতে চাইলে ঠিক না বলি বলো বেধর্মীদের যত নাম আছে ওটা বলবে আগে ও মুসলমান হিসেবে যে নামটা দিয়ে রাখছে ওটা বলবে পরিচয় যখন পৃথিবীর মানুষকে দিবে মুসলমান হিসেবে পরিচয় দিবে আল্লাহর কালামকে জিজ্ঞাসা আল্লাহর কালাম মুসলমান হিসেবে পরিচয় জন্য কোথাও লাগবে কিনা বলো যেখানে দিতে হবে গোটা পৃথিবীর মানবের কাছে অন্য কোথাও তো লাগবে কি কোরআন যেখানে লাগবে আল্লাহ কালাম শুনছি আয়ু হাল্লাযীনা আমানু ইত্তাকাল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা যারা নামাজ পড়েছো তোমরা যারা সৎ কাজ করেছো তোমরা যারা ভালো কাজ করেছো তারা হলো ইমানদার ইমানদারদেরকে ডেকে বলেছে তোমরা ভয় আমি আল্লাহ আমাকে করবে পৃথিবীর অন্য কাউকে ভয় করবে না কতটা পরিমাণ কিভাবে ভয় করব বলো প্রাণ যে গোলামে ভয় করার মতো ভয় করবি প্রভুকে ভয় করার মতো ভয় করেছি তো বলো ভয় করার মতো ভয় করেছি ভয় আজ দিলেতে আসবো না যদি থাকতো মুসলমান তো বাইরে দাঁড়াতাম না এনআরসি যদি ভয় থাকতো এদের এনআরসি রাতে ভয় ঢুকে গেছে বলেছে চল চল ভিডিওতে লাইন দিবি ভোর তিনটা দিয়ে ছুড়ে দিয়ে কি ছড়িয়ে বলছে এনআরসি হবে চাচা চার দোকান দুটো বুড়ি দিয়ে বলছে এনআরসি হবে রে কি ওকে ঢুকতে বলে এখানে বলবো এখন সময় নেই ও রাতে তিনটা দিয়ে ভিডিওতে শুনে ও কোরআনের কাছে আসবে না আল্লাহকে ভয় করে আজ কোরআনের কাছে আসতে পারবে না যে জাতি মারখানাতে খাবে না কে বলো এ মারখানাতে খাবে না কে জাতি আজ বুঝতে পারলে না আজকে নরেন্দ্র মোদী থেকে তোমার ভয় হচ্ছে অমিত শাহ থেকে ভয় হচ্ছে ভয় পাওয়ার কারণ আমরা এই বাণীকে বলে যাচ্ছে শুনে রাখো
এই হিন্দুস্তানটা হলো তোমার আমার বাপের জায়গা যদি বল তোমার নিজে বাবা জায়গা নাকি না আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন কথা তো বলুন তো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে কোন হিন্দুস্থানের সঙ্গে ছিল অতএব এই জায়গা তো ছাড়া যায় ঠিক না ঠিক ঠিক তা বলে এটা করে না যে কারো উপরে হিংসা করে আমি তাকে দূরে সরিয়ে দিয়ে তা হতে পারে না যারা হিংসা করে জাতিতে ভেদাভেদ লাগায় এদের সবথেকে নিকৃষ্ট সময়রাও ঠিক না ঠিক ঠিক এদের মন মানসিকতা হলো সবথেকে নিকৃষ্ট কারণ কোন মানব কাউকে ভাগাভাগি করতে পারে না আমি রাজনীতির কোন কথা উঠে আগে বলতাম না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে জাতির জন্য এই জাতির জন্য বলতে বাধ্য হচ্ছে জাতিকে সোজা করার দরকার আছে না ভাই অতএব এ মুসলমান তুমি এনআরসির ভয়কে ছুটে ছুটে এত বেশি নিয়ে দেখেছো যে পড়তে জানো বলছে দেখ তো আমার মনটা কি আছে আমার বউয়ের মনটা কি আছে দেখ তো কি বলে বলে কোনদিন কি কোন যারা কোরআন শিখিয়েছে যারা কোরআন শিখায় তাদেরকে কি বলেছে এটা কোরআনটা দেখে দেখে পড়তে পারি না বলেছে কেন তো বললো সব ওটা বললে পরে জান্নাতের রাস্তা সোজা হবে উঠে যাবে যাবে মুসলমান ফ্রিতে যাবে ভাবছে ফ্রিতে জান্নাত পাওয়া যেতে পারে না কোরআন সোজা ভয় কোরআন মতো ভয় করে তাই সোজা হাক্কাতুন কাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহু জালাল সোজা কোরআন ভয় করার মতো ভয় করবি ফিরে আসার সময় মুসলমান হিসাবে ফিরে আসবি কথা শোনার বন্ধু তুমি আমি মরার ভয় কোনদিন করতে পারি না কারণ তোমাকে রূহ তো আল্লাহ পাক দিয়েছে অন্য কেউ দিল না ঠিক না বেদি বলো ঠিক না বেদি বলো বলো তোমাকে মেরে দিবে হয়তো কিংবা আমাকে হয়তো পৃথিবী থেকে বিদায় করে দিবে রে বিদায় করে দিলে পরে শহীদের খাতাতে যাবই যাবে তা ভাই না আজ বলো সুবহানাল্লাহ তার কারণ কোরআন মানবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস তা মেনে নিবি যারা কিনে রাস্তাতে যাবে যারা কোরআন তো শোনার জন্য যাবে যারা কোরআন তো শোনার জন্য যাবে যারা এ যাওয়ার পরে তো কেউ যদি তোমাকে কতল করে দেয় সে ভাবছে কতল করে যে তুমি কতলের খাতাতে যাবে না তুমি শহীদের খাতাতে তোমার নাম যাবে যাবে আল্লাহ সুবহানাল্লাহ আদে শোনার বন্ধু ভয় করব প্রভুকে মুসলমান হিসাবে ফিরে যাব আল্লাহ কালাম জিজ্ঞাসা করি এ মুসলমান হিসাবে ফিরে গেলে পরে কি দিবে তুমি বলো না কোরআন যে গোলাম রে এই গোলাম শুরু রাত মুসলমান হিসাবে ফিরে আসলে পরে তোকে আমি প্রভু আমার জান্নাত তোর জন্য রেখেছি জোরে বলো সুবহানাল্লাহ তিন জায়গায় বলো মুসলমান একটা বলেছি গোটা পৃথিবীর মানুষকে যখন পরিচয় দিবেন মুসলমান হিসেবে পরিচয় দিবেন দ্বিতীয়তে প্রভু বলেছে তো মুসলমান হিসেবে ফিরে আসবে আর এক জায়গায় আছে প্রভু মুসলমান বলেছে আল্লাহ পাক বলেছে মুসলমান তুমি আমি কাউকে বলেছি মুসলমান যে জীবনে নামাজ পড়ে না ওকে বলেছি মুসলমান যে ভালো করে কোরআন জানে তাকে বলেছি মুসলমান যে হকের রাস্তা চলে তাকে বলেছি মুসলমান সবাই সবাইকে মুসলমান বলেছি কিন্তু প্রভু যাকে মুসলমান বলেছে জান্নাতটা সে পাবে কথা ঠিক না দিদি কি গো প্রভু যাকে মুসলমান বলেছে জান্নাত সে পাবে অতএব সোনার বন্ধু আপনাদের কাছে একটু আগে আসেন ওই দিকে ওই সাইডটা ছাড়লে সাইডটা আগে আসুন দোষে আল্লাহ আল্লাহ ওই সাইডটা ছাড়েন তো ভাই একটু পিছন থেকে আগে আসে দিকটা তাড়াতাড়ি ওই গেটে ভিড় করছে যারা ওদেরকে ঢুকতে দেন ওদেরকে ঢুকতে দেন আপনার সাইজ আসুন তাড়াতাড়ি এ জীবন এ জীবন মাদে মহাদেবে নবী যদি তোমার দিদার এ জীবন মাদে মহাদেবে নবী যদি তোমার দিদার তবে ভয় করি না মরে কবরেতে কিসের وعلى آل سيدنا
কোথায় ছেড়েছে মনে আছে বাবা? কি মনে আছে? ভুলে গেলে কি করবো বলো? এত টাকা ব্যয় করলো যদি ভুলে যাও, এই ছাড়লাম যদি ভুলে যাও তো কাল সকালে কি বলবো বলো? এখনকার মাদুলা জলসাতে আসে, আগেকার দিনে অনেক সময় মাদুলা জলসাতে বাইরে আসতে পারত না। তুমি যদি জিজ্ঞাসা করতো হ্যাঁ কি শুনে আসলে বলো, সব ভুলে গেছি কি বলো বলো, তাহলে তুই এবার থেকে সত্য আর জলসাতে চলে যাবে, আমি যাই কি বলো? অত শুনে রাখো সোনার বন্ধু, আল্লাহ পাকের হুকুমটাকে তুমি মেনে নাও, আল্লাহ পাকের গোলাম তুমি হও, গোলাম হিসাবে পরিচয় দিবে। আল্লাহ পাক বলেছেন যাদেরকে মুসলমান বলেছে জান্নাত তারা পাবে। অতএব সোনার বন্ধু তুমি আমি মানবো কাকে? জোরে বলো আল্লাহকে নেতা হিসাবে কাকে মানবো? মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার নেতা, এ নেতা নির্বাচন করেছে কে? জোরে বলো আল্লাহ পাক নির্বাচন করেছে, অন্য কেউ নির্বাচন করলো না। চরিত্র অতএব তোমাকে আর বেশিক্ষণ কোরআনের দিকে যেতে পারবো না, কারণ দু ঘন্টা তাই তাই আমার সময় কত? মাত্র দু ঘন্টা কথা বলবো আপনাদের সামনে, আর বেশিক্ষণ কোরআন দিয়ে যাবো, শেষ দিকে যাব। এখান থেকে কিছু কথা যেগুলি না বললে নয়, আজকের সমাজে যে কথাগুলি না বললে নয় সেগুলি কিছু কথা বলবো। অতএব মানবো আল্লাহকে নেতা হিসাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার আমার নেতা। চাই আপনি ফুরফুরা করেন, আপনি জামাতি করেন, আপনি অন্য কিছু করেন, যাই করেন না কেন, সোনার বন্ধু হাত জোর করে বলে যাচ্ছি শুনে রাখো, আর এগুলি নিয়ে মারামারি করো না, বাংলাতে আর ভাগাভাগি করো না, একই প্লাট কারণে আসো, তাহলে বলে জাতির লাভ হবে। ঠিক নেবে জোরে বলো, এ জাতির লাভ হবে তাহলে পরে, তা না হলে লাভ হতে পারে না। এ জাতিকে ভাগ করে দিয়ে এ জাতিকে দুর্বল করা হয়েছে। আজকে সোনার বন্ধু টুপি নিয়ে নিয়ে ঝগড়া করো না, জামা নিয়ে আর মারামারি করো না, হাত জোর করে বলে যাচ্ছি তারপরেও যদি কেউ ঝগড়া করে তার পায়ে ধর করে রাজি আছি আমি, কিন্তু ঝগড়া লাগাতে আমি রাজি নাই। আপনাকে ঝগড়া লাগাতে রাজি আছেন না? অতএব সে তো তোমার ভাই যে গোল জামা পরে, সেও নবী সুন্নত মানে যে কাটা জামা পরে, সেও নবী সুন্নত মানে যে লম্বা টুপি পরে, সেও নবী সুন্নত মানে যে গোল টুপি পরে, সেও নবী সুন্নত মানে। অতএব সোনার বন্ধু যে যে ভাবে সুন্নতটাকে আদায় করছেন তাকে আদায় করতে দাও, এই নিয়ে বাংলাকে আর বেশি ভাগাভাগি করো না, করবো না আমরা ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। অতএব সোনার বন্ধু শিক্ষা গ্রহণ করবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি কাছে তে বিলালকে বসিয়েছেন, যে বিলাল কালো ছিল বিলালকে নবীর পাশে যে জায়গা দিয়েছেন, আল্লাহ হাবিব তার হৃদয়তে বিলালকে জায়গা দিয়েছেন, যে আবু বকর বৃদ্ধ ছিল বৃদ্ধকে আবু বকর কে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়তে জায়গা দিয়েছে। ঠিক নেবে ঠিক ঠিক নবী ভাগ করেছে যে বিলাল তুমি কেন তুমি সাইডে সরো, আবু বকর তুমি পুরোপুরি তুমি আমার কলিজাতে বসো না। রাসূল সবাইকে একই মালাতে গিয়ে দেখতে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, পুত্রে তুমি আমার সাহাবাই কেরামদের ফলো করবে, যদি আমার সাহাবাই কেরামদেরকে ফলো করতে পারো আর সাহাবী কেন কেউ জোর বেআইনি হে মির্তাদাইতে মির্তাদাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, যেদিন তোমরা দিন বুঝতে পারবে না, আমি ধর্ম চিনতে পারবে না, তোমরা ওদিনে আমার সাহাবাই কেরামকে ফলো করো, আমার এক একটা সাহাবাই কেরাম হলো বক্তব্যে সরে তুলে ধরো সুবহানাল্লাহ। অতএব বাংলাতে ঝগড়া রাখবো? জোরে বলো না। অতএব সোনার বন্ধু তুমি আমি দেখতে গেলে চরিত্র কাকে দেখবে বলো? রাসূলের চরিত্র দেখব, তার কারণ কোরআন সূচনা তাদের কানা লাগাইল ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। সোনার বন্ধু আবার কোরআন শরীফের পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 19 বাম দিকে পৃষ্ঠাটা একবার হলো বলো, নিচে থেকে তিনটে লাইনের উপরে একটা দেখে নিতে পারো, রাসূল জালাল সূচনা তাদের কানা লাগাইল
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলে পৃথিবীর মানবকে শুনে রাখো তোমাদের জন্য নেতা নির্বাচন করে দিয়েছে যাকে তোমরা ফলো করলে পরে যাকে তোমরা দেখে চললে পরে যাকে তোমরা তার রাস্তা অনুসরণ করলে পরে তোমাদের চরিত্র ভালো হবে তোমরা সাকসেসফুল হবে তোমরা কামিয়াবি হবে নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরে উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলে আমার নবী চরিত্র হলো সব থেকে উত্তম চরিত্র জোরে বলে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ তাই তো আমার নবীর চরিত্র সম্পর্কে আম্মা আয়েশা জিল হুমায়রা কে কে সাহাবে কেরামের জিজ্ঞাসা করেছিলেন ও আম্মা আয়েশা জিল হুমায়রা আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে আমাদেরকে কেউখানি বলেন না আম্মা আয়েশা জিল হুমায়রা বলেছিলেন কিনা আলী।